एवरीवन वेलकम बैक टू माय चैनल। आज के एक सारा दिन ब्लॉग नहीं चले सारा दिन आज की करब सबकि तुम्हारे संगे शेयर करब। तो चलो देखा जाक आज की करा जाए। और आज के कथा आछे तुम्हारा श्रीपर्णा के चेनो सबाई, तो श्रीपर्णा चैनल ओ बिरियानी इटिंग चैलेंज बनाबे, तो तार जोन्नो ओर आसार कथा आछे दुपुरे। देखा जाक आसे कि ना, एखोनो पुरोपुरि माने फाइनल हयनि जे हबे कि ना हबे। आर एखोन सकाल मोटामुटी 12টা বেজে গেছে আর এখন আমরা ব্রেকফাস্ট করছি। তো আমাদের আজকে ব্রেকফাস্টে হয়েছে চাউমিন। তো চলো ব্রেকফাস্টটা খেয়ে নি, তারপর আবার কথা বলছি। কি রান্না হবে? ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম? ঘোড়ার ডিম আনবে কে? ওকে, রান্নাটা কে করবে বলো? ঘোড়ার ডিমটা কে রান্না করবে? আমি করব, খেয়ে নে দেখো কেমন লাগে। আচ্ছা, তো আজকে আমাদের ঘোড়ার ডিম রান্না হবে, ঠিক আছে? তোমরা দেখে নিও, যারা দেখোনি ঘোড়ার ডিম কেমন তোমরা দেখে নিও ঘোড়ার ডিম কেমন দেখতে হয়। আর শ্রীপর্ণা আসবে, আজকে বিরিয়ানি চ্যালেঞ্জ হবে আর ওর চ্যানেলে ওইটা থাকবে। তো তোমাদের সবটাই দেখাবো আজকের ব্লগের মধ্যে। স্টে টিউন, দেখতে থাকো ব্লগটা, একদম কিন্তু কাটা যাবে না, পুরো ব্লগটা দেখতে হবে। আর আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে হবে কোন পার্টটা তোমাদের সব থেকে ভালো লাগলো। তো চলো এবার স্নান করে আসি, স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা বলবো। তুমি আমার ভিডিওতে আসো না কেন? আসো না তো। এই তো কই কই, দেখা যাচ্ছে না তো, পাশে পাশে না, এখানে আসো। আসলাম তো কই, তুমি কোথায়? আমাদের ঘরে ব্লগ করা যে এত কঠিন ব্যাপার, ঘরে কোনো একটা ভালো জায়গা নেই যেখানে প্রপার আলো আসে। ঘরের মধ্যে একটু শ্যুট করছিলাম, তো কোনো আলোই নেই, ভালোই লাগছে না দেখতে। তারপরে এখন আবার বারান্দায় এসেছি, বারান্দায় এসে শ্যুটটা করছি। তো কালকে মাথায় এক গাদা তেল মেখেছি, এবার একটু শ্যাম্পু করে নেব, স্নান করে আসি, আর ততক্ষণ একটু কয়েকটা কাজও সেরে নেব তার মাঝখানে। এই যে রান্না হচ্ছে, ঘোড়ার ডিম রান্না করবে বলেছিল না, এই যে দেখো ঘোড়ার ডিম। এটা ঘোড়ার ডিম না, এই দেখো কোথায় গেল। এটা হচ্ছে রেডিমেড খিচুড়ি, যেটা দিয়ে একটুখানি নেড়ে জল দিয়ে দিলেই খিচুড়িটা রেডি হয়ে যায়। তো এটা একটুখানি ভাজতে হয়, তেল দিয়ে হালকা করে ভাজতে হয়। না না, ম্যানুয়ালে লেখা থাকে না, কিন্তু আমার মনে হয় ভাজলে ভালো হয়। এটা আমাদের নতুন প্রেসার কুকার, আজকে প্রেসার কুকার টেস্ট হচ্ছে, যার জন্য খিচুড়ি রান্না দুপুরে। লেগেছে? ওর মাথায় সিটি কোথায়? হয়েছে? ওকে, এই যে বসানো হয়ে গেল। এই প্রেসার কুকারটার একটা ভিডিও বানাবো যদি তোমরা চাও। তিনটে সেট ছিল, এটার দাম কত নিয়েছিল? 1125 টাকা মনে হয়। 1125 টাকা? ওকে, তিনটে, 2 লিটার, 5 লিটার। আর হচ্ছে ওই তো 2 লিটার, 3 লিটার আর 5 লিটার। তো আমাদের খিচুড়ি রান্না কমপ্লিট, দেখাচ্ছি তোমাদের রান্নার পরে খিচুড়িটা কেমন দেখতে হয়েছে। আর আমার বরের খালি উৎপাটন চিন্তা ভাবনা, কি বানাচ্ছো বলো? পেশান করে ডিম ভাজা। দেখো প্রেশার কুকারটা নতুন কিনেছে, ওইটাকে ওর ইউজ করতেই হবে যা করেই হোক, যার জন্য ওর মধ্যে খিচুড়ি হলো, এখন ওর মধ্যে ডিম ভাজা বানাচ্ছে। মানে কেউ কোনো দিন বানিয়েছে কি না আমি জানি না, ওর মধ্যে দেখো এই যে ডিমের অমলেট, দেখো প্রেশার কুকারের মধ্যে বানিয়েছে, পুরো মনে হচ্ছে কেক একটা, কেকের মতো ফুলে গেছিলো। আমি ক্যামেরাটা আনতে আনতে দেরি হয়ে গেল, খোলার সাথে সাথে অনেকটা ফোলা ছিল। লেগে গেছে? ওই দেখি কেমন হলো। দাদা
প্যানকেক প্যানকেক দেখতে লাগছে। বাহ বাহ বাহ। রেডি পুরো? হ্যাঁ। হ হ হ। ডিম কেক। ডিম কেক। ডিম কেক। চলো দেখা যাক, দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে খিচুড়িটা। এই যে খিচুড়িটা দেখো, খিচুড়িটা পুরো সেম খিচুড়ির মতোই দেখতে, টেস্টও খিচুড়ির মতোই, কিন্তু একটু আলাদা হয়। আমরা নর্মাল খিচুড়িতে যেমন ফ্লেভার হয়, বিরিয়ানিও এই যে চলে এসছে। তো ছেলেদের জন্য হচ্ছে খিচুড়ি আর মেয়েদের জন্য বিরিয়ানি। খেয়ে বলুন, রিভিউ দিন স্যার, কেমন খেতে বলো, কেমন খেতে? তো আমরা দুজন আজকে বিরিয়ানি খাবো, বিরিয়ানি রেডি, কিন্তু খেতে পারছি না, কারণ ভাবছি ছাদে শ্যুট করতে যাব আর ছাদে প্রচণ্ড রোদ গরম, যার জন্য যাচ্ছি বিরিয়ানির সামনে। আমরা খালি ঘুরে ঘুরে বেড়াচ্ছি বিরিয়ানির পাশ দিয়ে। যদি রোদ না কমে তাহলে এই ঘরেই করে নেব, আর রোদ কমলে তাহলে ছাদে হবে। মেয়েরা কীভাবে চিরুনি করে? এরম করে কে করে ওইভাবে? কাকে দেখেছো ওরম করে করতে? ওইভাবে করতো তোর ঠাকুমার? কতদিন চুল ছিল? কতদিন, কত বয়স অবধি বলছি? সামনে আমাদের বিরিয়ানি একটা, এই যে বিরিয়ানি আমাদের, আর ওখানে খিচুড়ি খাচ্ছে। তোমরা কি একটু কষ্ট হচ্ছে সামনে বিরিয়ানিটা দেখে? হ্যাঁ, সত্যি কথা বলো, ক্যামেরা দেখে মিথ্যে কথা বলবে না, সত্যি কথা বলো। কি করবে বল, কি করবে? আমাদের বাড়িতে তাকে এখানে ধরে ধরে গান শোনাবে আর শিবনাথ টেনে ধরে রেখেছে। এগুলো হচ্ছে যে ইনি অনিন্দ্য সরকার, এনার ইনগ্রিডিয়েন্টস এগুলো দিয়ে উনি ভিডিও করেছে, এখন এক্সপেরিমেন্ট চলছে। ভিডিও করেছে না, এটা হচ্ছে এটা দিয়ে তোমার এই সাউন্ড বক্স বানিয়েছে, ঠিক আছে, এটার এক্সপেরিমেন্ট চলছে। কীরকম কী বানিয়েছে বলো বলো, কিছু বলো, তুমি কিছু বলো, তোমার এগুলো বানিয়ে কেমন লাগছে কিছু একটা বলো। বিরিয়ানি দেখতেই পাচ্ছ, সাজিয়ে নিলাম, এবার বিরিয়ানি চ্যালেঞ্জ স্টার্ট হবে। তো ততক্ষণ ব্লগটা এই অবধি থাক, আবার খেয়ে দে তারপর কথা বলছি। তো আমরা খেয়ে দিয়ে ছাদে চলে এসেছি, প্রচুর খাওয়া হয়ে গেছে, পেট পুরো ফুল। আর আজকের বিরিয়ানি চ্যালেঞ্জের ভিডিওটা ওর চ্যানেলে যাবে, ওখান থেকে তোমরা দেখে নিও। আর আর কি বলবো, ব্লগটা খাচ্ছি হজম করার জন্য, ভাবলে এটা খেলেও মোটা হবো। ব্লগটা ভাবছি এখানেই এন্ড করে দিই। তো চলো টাটা সবাইকে, আজকের ব্লগটা এটুকুই থাকলো, এসো
ইনভাইট করতে হয় সবসময়, ক্যামেরাতেই আসবে না মোটে। ওকে চলো টাটা সবাইকে, আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই জানিও, লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে। ওকে টাটা সবাইকে, বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই। সিড্রিস সবাই ভালো ভালো ভিডিও খুব খুব শেয়ার করবে, ঠিক আছে? শেয়ার কেন যে কেন করতে চাও না শেয়ার আমি বুঝি না, কেন করো না বলো তো, আমার এই প্রশ্ন পছন্দ হয় না ওদের।